আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা মোটামুটি দুইটা ব্র্যান্ডের ল্যাপটপের কিছু কালেকশন দেখাবো। তো প্রথমে থাকবে মাইক্রোসফট ব্র্যান্ডের, যেখানে সারফেস প্রো এবং সারফেস ল্যাপটপের কালেকশন থাকবে। এখানে দুইটা মোটামুটি ভালো ব্র্যান্ড থাকবে। এর পাশাপাশি ডেলের এক্সপিএস এর বিশেষ কিছু কালেকশন থাকবে। আমাদের কাছে বর্তমানে এক্সপিএস এর অনেকগুলো ভেরিয়েন্ট আছে, 4K রেজুলেশন সহ, 4K রেজুলেশন ছাড়া, যার মিনিমাম প্রাইস বা স্টার্টিং প্রাইস বলতে পারেন মাত্র 42,500 টাকা থেকে স্টার্ট প্রাইস। এক্স্যাক্টলি এগুলোর মডেল, কন্ডিশন, ওয়ারেন্টি, ফ্যাসিলিটি এবং প্রাইস সম্পর্কে যদি জানতে হয় পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তো সর্বপ্রথম আমরা মাইক্রোসফট সারফেস প্রো কালেকশন দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করব। আমার হাতে যেটা আছে এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস প্রো 5। প্রো 5 এর আমাদের কাছে 3-4টা ভেরিয়েন্ট আছে। তো আমার হাতে যেটা আছে প্রো 5 এর কোরাই 7 প্রসেসর দিয়ে এবং 7th জেনারেশন। এটা কিন্তু কোরাই 7 প্রসেসর হওয়াতে মোটামুটি প্রফেশনাল রিলেটেড কাজকর্ম আপনারা করতে পারবেন, পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ, আউটসোর্সিং, ডিজিটাল মার্কেটিং। স্পেশালি যারা ল্যাপটপ ক্যারি করে থাকেন, বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ল্যাপটপগুলো ইউজ করে থাকেন, তাদের জন্য মোটামুটি সারফেস প্রো কালেকশন বা প্রো প্যাটার্নটা হচ্ছে একদম বেস্ট কনফিগারেশন। আর এই ল্যাপটপগুলো একদম লাইট ওয়েট হয়ে থাকে। যদি উইন্ডোজ ট্যাব আপনারা কেউ পারচেস করতে চান, সারফেসের প্রোর ছাড়া কোনো বিকল্প নাই। তো এটা 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে, 12.5 ইঞ্চি টাচ স্ক্রিন, 2K রেজুলেশনের ডিসপ্লে। এর ফ্রন্ট সাইডে ফেস আইডি ক্যামেরা, ওয়েব ক্যামেরা এবং এটার ব্যাক সাইডে তো একটা ক্যামেরা আছে। আর সারফেসের ক্যামেরার রেজুলেশন কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন, যেটা আসলে জুম মিটিং বা হচ্ছে অনলাইন পারপাস যারা ক্লাস করতে চান অনলাইন ক্লাসিং জন্য, তাদের জন্য খুবই কমফোর্টেবল। এখানে ভার্চুয়াল কিবোর্ড আছে, চাইলে আপনারা যখন ট্যাব মোড ইউজ করবেন এই কিবোর্ডের সাপোর্ট নিতে পারেন। আর এছাড়াও কিন্তু আমরা একটা ম্যাগনেটিক মাইক্রোসফটের অরিজিনাল কিবোর্ড দিয়ে দিব, যেটা আসলে এটার সাথে অ্যাটাচ বা ডিটাচ করে ম্যাগনেটিক সিস্টেমের মাধ্যমে আপনারা এই ট্যাবটাকে অপারেট করতে পারবেন। আর এই ট্যাবটা আপনারা কোরাই 7th জেনারেশন প্রসেসর, 8 GB র্যাম এবং 256 GB SSD, 4 GB শেয়ার গ্রাফিক্স দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 45,500 টাকা। কন্ডিশন একদম সুপার ফ্রেশ, কোনো দাগ স্ক্র্যাচ নাই। এবং এই কিবোর্ডটা হচ্ছে মাইক্রোসফটের কিন্তু অরিজিনাল কিবোর্ড, অনেক জায়গায় কপি কিবোর্ড লাগানো থাকে, আমরা কিন্তু অরিজিনাল কিবোর্ড দিয়ে কালেক্ট করেছি। আর যাদের বাজেট একটু কম তারা চাইলে সারফেসের প্রো 4 কালেকশন দেখতে পারেন। এটা হচ্ছে কোরাই 5 এর 6th জেনারেশন প্রসেসর, 4 GB র্যাম এবং 256 GB SSD। বা যাদের বাজেট একটু মিড বাজেট বা একদম লো বাজেট হয়ে থাকে তারা চাইলে এটা দেখতে পারেন। এটারও কোয়ালিটি খুবই কোয়ালিটি সম্পন্ন, যেরকম ফ্রেশ কোয়ালিটির যেটা বলে থাকি। এটা হচ্ছে 4 GB র্যাম পাবেন, 256 GB SSD, এটাও 12.5 ইঞ্চি টাচ স্ক্রিন, 2K রেজুলেশনের ডিসপ্লে, সাথে একটা ম্যাগনেটিক কিবোর্ড আছে যেটাকে আপনারা ডিটাচ এবং অ্যাটাচ করে দুই মোড ইউজ করতে পারবেন। আর এটার প্রাইসটা পড়বে মাত্র 29,990, মানে 30,000 টাকা হলে কালেক্ট করতে পারবেন। আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে 90 ডেজ, মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। নেক্সটে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফটের সারফেস ল্যাপটপ কালেকশন। আমার হাতে যেটা আছে এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 2। এটা কোরাই 5 এর 8th জেনারেশন প্রসেসর এবং 8 GB র্যাম, 256 GB SSD, 4 GB শেয়ার গ্রাফিক্স। আর এটা পারচেস করতে পারবেন মাত্র 48,500 টাকা। আর এটার কিন্তু আমাদের কাছে কোরাই 7 8th জেনারেশন 16 GB 512 GB দিয়েও আছে, চাইলে সেটাও কালেক্ট করতে পারেন। আমার হাতে যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টের কোয়ালিটিটা আমি একটু দেখানোর চেষ্টা করি। ফুল ফ্রেশ কন্ডিশন, কোনো দাগ স্ক্র্যাচ নাই। এটার যে কিবোর্ড বা ফ্যাব্রিকের যে কিবোর্ড পার্টটা বিল্ড আপ করা ফ্যাব্রিক বা লেদার দিয়ে, তো এটা হচ্ছে ফুলি ফ্রেশ। অনেক জায়গায় দেখবেন এটা ময়লা বা নোংরা হয়ে আছে, তো সেক্ষেত্রে প্রাইস কিছুটা কম বেশি হতে পারে। আর 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন, 2K রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড। তো এটার প্রাইসটা পড়বে মাত্র 48,500। যাদের বাজেট একটু বেশি তারা চাইলে সারফেস ল্যাপটপ 3 দেখতে পারেন। এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এবং ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, কোরাই 5 এর 10 জেন, 8 GB র্যাম, 256 GB SSD, 4 GB শেয়ার গ্রাফিক্স। এটা তো আপনারা মোটামুটি 5 থেকে 6 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন, 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন, 2K রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে। এটার প্রাইস হচ্ছে 62,500। নেক্সটে আমরা কিছু ডেলের এক্সপিএস এর ক্যাটাগরির কিছু ল্যাপটপ দেখবো, যেগুলো XPS 13। আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে 9360। এটা কোরাই 5 এর 7th জেনারেশন প্রসেসর, 8 GB র্যাম, 256 GB SSD, 4 GB শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপগুলো একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। এই ল্যাপটপের যে কিবোর্ড পার্টটা আছে এটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, ডেফিনেটলি ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 145 ডিগ্রি পর্যন্ত।
মোটামুটি টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। আর এটা 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 42,500। ডেলের এক্সপিএস এর আরেকটা ভেরিয়েন্ট যদি আমরা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে XPS 13 9370। তো 9370 এবং 9380 দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে আছে। আমার হাতে যেটা আছে 9380 Core i7 8th generation প্রসেসর, 16 GB র্যাম, 512 GB SSD, 13.3 ইঞ্চি 4K রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপটাতে। এটারও যে কিবোর্ডের পার্টটা আছে ফুললি ফ্রেশ কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, পাওয়ার বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট একই সাথে অ্যাটাচ করা আছে, 90% কাভারেজ ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, আর এটা 4K রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। এই ল্যাপটপটা ডেফিনেটলি টাইপ সি দিয়ে চার্জ করতে পারবেন, খুবই দ্রুত চার্জ হবে। মোটামুটি আপনারা 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন 58,500। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের XPS 13 এর 9370। যেমন এটা ছিল 9380, এটা হচ্ছে 9370। এটা শুধু একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে এটা ডিসপ্লেটা হচ্ছে FHD রেজুলেশনের ডিসপ্লে নন টাচ, আর এটা হচ্ছে 4K রেজুলেশনের ডিসপ্লে টাচ স্ক্রিন। এটার প্রাইস হচ্ছে 58,500 টাকা, আর এটার প্রাইস হচ্ছে 55,500। এটাও Core i7 8th gen, 16 GB র্যাম এবং 512 GB SSD, 8 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, কন্ডিশন একদম সুপার ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন, কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না। লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে XPS 13 9300। এটা Core i5 10th generation প্রসেসর, 8 GB র্যাম এবং 512 GB SSD। এটাতে কিন্তু আপনারা 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি IPS গ্লোসি টেকনোলজি ডিসপ্লে, এবং এই ল্যাপটপটার আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে 98% কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড, পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট একই সাথে অ্যাটাচ করা, আর এটা ক্লিকলেস ট্র্যাকপ্যাড, ডিসপ্লেটা হচ্ছে 13.3 এবং সুপার ফ্রেশ কন্ডিশন, কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না। আর এটা প্রাইস পারচেস করতে পারবেন অনলি 59,990, দ্যাট মিনস 60,000 টাকা। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মাইক্রোসফট সার্ফেস এবং ডেলের XPS এর বেশ কিছু কালেকশনের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।